হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো নতুন ইউটিউবারদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নতুন ইউটিউবার যারা আছেন, যারা ইউটিউব চ্যানেল ওপেন করেন বাট ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন না, বা আপনার চ্যানেলটি আপনি কাউকে পাঠাবেন সাবস্ক্রাইব করার জন্য বা আপনার চ্যানেলটি দেখার জন্য, কিন্তু আপনি পাঠাতে পারতেছেন না, কীভাবে এই লিঙ্কটি শেয়ার করবেন? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই লিঙ্কটি আপনি কীভাবে কপি করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে, ফেসবুক, ইনস্টাগ্রাম কীভাবে আপনি শেয়ার করবেন সেটি, এই প্রসেসটি আমরা এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি এবং এই প্রসেসটি দেখতে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমাদের সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে আপনি এই আপনার ইউটিউব চ্যানেলটি লিঙ্কটি কপি করে শেয়ার করবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব আপনার এই ফোনের ইউটিউব যে অ্যাপটি আছে সে অ্যাপটিতে। তো আপনি জাস্ট ইউটিউব অ্যাপটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কর্নারে দেখুন আপনার ফোনের এই কর্নারে এখানে আপনার চ্যানেলের লোগোটি দেখা যাচ্ছে, সেই লোগোটিতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনি জাস্ট ইউজ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এই চ্যানেল ইউজ চ্যানেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, উপরে কর্নারে থ্রি ডট যে অপশনটি দেখা যাচ্ছে থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে সর্বপ্রথম অপশনটি থাকবে শেয়ার। তো শেয়ার অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন কপি লিঙ্ক, এই অপশনটিতে আপনি জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কি হলো, আপনার চ্যানেলটি লিঙ্কটি কপি হয়ে গেল। এখন আপনি চাইলে এই লিঙ্কটি যে কাউকে আপনি জাস্ট পেস্ট করে শেয়ার করতে পারেন। ধরুন এই লিঙ্কটি আপনি কোনো একটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কারো কাছে আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি ওই মেসেঞ্জারে বা ওই চ্যাট অপশনে গিয়ে জাস্ট হালকা প্রেস করে দিবেন, তাহলে লিঙ্কটি তার কাছে চলে যাবে এবং সে ওই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটি সরাসরি পেয়ে যাবে এবং সে সাবস্ক্রাইব এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে। এখান থেকে যদি আপনি এই লিঙ্কটি কপি করেন বা পেস্ট করেন, দেখাচ্ছে লিঙ্কটি অনেক লম্বা বা অনেক বড় আকারের একটি ইউআরএল লিঙ্ক হয়ে যাবে। তো আপনি যদি না জেনে থাকেন কিভাবে এই লম্বা ইউআরএল লিঙ্কগুলো শর্ট করে ইউজ করতে হয়, তাহলে আমাদের চ্যানেলে ইউআরএল লিঙ্ক কীভাবে ছোট করে ইউজ করতে হয় তার উপরে একটি ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমাদের চ্যানেলটিতে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারেন কীভাবে ইউআরএল লিঙ্ক শর্ট করে ইউজ করতে হয়। তো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার চ্যানেলটি বিভিন্ন সোশ্যাল সাইটে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।